আমফান তাণ্ডবে দক্ষিণবঙ্গে সহ কয়েকটি জেলায় লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রচুর বাড়ির ক্ষতিগ্রস্ত, মাথার গজার ঠাঁই নেই, প্রচুর বড় বড় কাজ পড়ে আছে। সেই মতো হুগলি জেলায় সমস্ত জায়গায় একই অবস্থা হয়েছে এই তাণ্ডবের ফলে। কয়েকদিন পরেও কিছু এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানীয় জলের অভাব দেখা দিয়েছে। বাড়ির বাচ্চাদের খুব অসহায় অবস্থা, মোবাইল ফোনের চার্জ দেওয়া যাচ্ছে না, খাবার জল নেই, সন্ধ্যা হলে একেবারে অন্ধকার নেমে আসছে। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে হুগলি জেলার একটি জায়গা চন্দননগর অবস্থানে শঙ্করবাটির খলিশানি সংলগ্ন এলাকায় একই অবস্থা। সেখানে দাঁড়িয়ে সেই পাড়ারই ছেলে শম্ভুনাথ মল্লিক, ডাকনাম মেজো, তার একার প্রচেষ্টায় এবং পাড়ার মানুষের এই দুর্বিষহ অবস্থা দেখে ঠিক থাকতে না পেরে তিনি একটি মোটর ভ্যান ভাড়া করে ও একটি জেনারেটর ভাড়া করে নেয় এবং প্রত্যেকটা বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে তিনি জানান। এই সময় দাঁড়িয়ে তার এই মানবিক দিকটা সত্যি অনস্বীকার্য এবং তিনি বললেন, রাজ্যের প্রত্যেকটা জায়গায় কিছু মানুষ যদি এইভাবে এগিয়ে আসে তাহলে অনেক মানুষই এই অসহায় অবস্থা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। আমি ছোটবেলা থেকে এই চিন্তা ভাবনা যে মানুষ যদি অসহায় পড়ে তার পাশে দাঁড়ানো, আমি এটাই সবসময় চিন্তা করি। যখনই দেখলাম যে আমফানেতে এত ক্ষতি হয়েছে মানুষের, প্লাস গাছ ভালা সব ভেঙে বিদ্যুতের তার লণ্ডভণ্ড, সেই সময় আমার চিন্তাটা হলো যে এদের তো কারেন্টের অসুবিধা প্লাস জলের সমস্যা হবে। সেই থেকেই আমার মাথায় এলো যে না, এদের পাশে দাঁড়ানো উচিত, আমাদের পাড়ার গ্রামবাসীর পাশে দাঁড়ানো উচিত। সেই হিসাবে আমি একটা জেনারেটর ভাড়া করে নিজের খরচায় তেল কিনে এনে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এই যে